আবার কে? কারো কোনো বিপদ হলো না তো? দি, ঝিলির গলা না? ঝিলি, তুই এখন এখানে? তোর যদি কিছু দরকার থাকে তুই তো আমাকে ফোন করে বলতে পারতিস। তোর তো উপরে আসার দরকারই ছিল না, ও এতগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠে এলো, তোর তো কষ্ট হওয়ার কথা। হ্যাঁ, সেটা তো একটু হয়েছে, কিন্তু আমি যেটা চাই সেটা তো নিচে পেতাম না, তাই উপরে আসতেই হতো। মানে কি হয়েছে তোমার বলো, কি দরকার? আই এম সরি এত রাতে এখানে আসার জন্য। ঠিক আছে, সরি বলতে হবে না, কি হয়েছে সেটা বল না। মানে নিচে ঘুমানো জাস্ট ইম্পসিবল হয়ে যাচ্ছে দি, খুব 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 গরম, আমার আমার খুব কষ্ট হচ্ছে, একেবারে দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি জানলাগুলো খুলে দিয়েছি, তাও জানিস দি আমি না দুদিন ধরে ঘুমোতে পারিনি, আর আজ তো একেবারে সহ্য না করতে পেরে তোকে বলতে আসতে বাধ্য হলাম। কি মনে হচ্ছে বলতো, আমি একেবারে মরেই যাবো। উফ দি, আর পারছি না। ঘরটা কি আরাম, কি ঠান্ডা! তুই বল দি, এসি ছাড়া এই গরমে ঘুমানো যায়? ওহ সরি, এক্সট্রিমলি সরি। দেখ কি অবস্থা, আমার গরমে পুরো মাথাটা খারাপ হয়ে গেছে। তোরা এখন ঘুমাবি না, আর আমি তোদের ঘরে ঢুকে বসে আছি। এমা, সরি ফর দ্য ডিস্টারবেন্স, আমি যাই। দাঁড়া, সত্যি তো নিচে তো এখন খুবই গরম, আমাদের তো এটা আগেই ভাবা উচিত ছিল। নোনা দি, ইটস ওকে, আজ আমি যাই, কাল না হয় একটা ব্যবস্থা করে নেবো। হুম, যাই আকাশদা। কিন্তু ওই ঘরে গেলে তো আবার কষ্ট পাবে, তার থেকে বরং এক কাজ করো, এখানে থেকে যাও। এটা কি করে হয় আকাশদা, মানে আমি তোমাদের ঘরে কি করে থাকতে পারি? না না, ঠিক আছে, প্রবলেম হবে না। আমার হবে গো। উফ, আমার না এই ঘরে আসাটাই ভুল হয়েছে। আসলে এত গরম লাগছিল না নিচে, না মানে আমি না নিজের কথা ভাবছি না, আমি তো ছোটো থেকেই গরমে ঘুমিয়েছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না আকাশদা, কিন্তু আমার হঠাৎ বেবিটার কথা মনে হলো। ও নিশ্চয়ই খুব খুব কষ্ট পাচ্ছে, তাই একবার ভাবলাম দিকে এসে বলি। বাট ইটস ওকে, আমি ম্যানেজ করে নেব, নিচে হাত পাখা আছে, আমি ম্যানেজ করে নেব। যাই, দাঁড়া ঝিলি, যাস না, দাঁড়া। ঢুকেই যখন পড়েছি তখন আর যাবো কেন? এই দেখ না দি, আসি। ঝিলাম, ঝিলাম, দেখছিস তো, কথা শুনিস না? ঝিলাম, নিয়ে চলো না দিকে। আস্তে আস্তে, সাবধানে বসে এখানে। খুব কষ্ট হচ্ছে না তোর? আমি বুঝতে পারছি, যা গরম পড়েছে। হ্যাঁ দি,
এমা দি, তুই কোথায় শুবি? আমি তুই শো, আমি তোর মাথার কাছে বসে না হয় তোর মাথায় হাত বুলিয়ে দেবো। ইরাবতী, আপনি আর ওখানে শুয়ে পড়ুন, আমি এদিকে ম্যানেজ করে নিচ্ছি। না না আকাশ দা, এটা হয় না। তুমি তো আবার খাট ছাড়া শুতেই পারো না। তুমি এখানে এসো, আমি ওই সোফায় ম্যানেজ করে নেব। না না, তুই এই অবস্থায় সোফাতে কি করে শুবি? আর সত্যি তো মিস্টার চ্যাটার্জি, আপনার তো প্রপার ম্যাট্রেস ছাড়া ঘুমও হয় না, মানে আপনার পিঠে তো ব্যথা হয়। আপনি ওইদিকে, আপনি বরং একটা কাজ করুন, আপনি ওই পাশটাতে শুয়ে পড়ুন। খুঁজে পাওয়া যাবে না। স্টেপ বাই স্টেপ দি, স্টেপ বাই স্টেপ, কি সুন্দর স্টেপ বাই স্টেপ। ফার্স্টে তোর ঘরে, আর এখন তোদের মাঝখানে ঢুকে পড়লাম, দেখলি? দেখতে থাক, এরকম আরো অনেক কিছু তোর জন্য ওয়েট করে আছে। যা যা অন্যায় হয়েছে সেই সব কটার প্রতিশোধ তোর মা নিয়ে নেবে, ঠিক যেমন তোর থেকে তোর বাবাকে আলাদা হতে হয়েছে।
ঠিক সেইভাবেই তোর মা ওদের আলাদা করে দেবে। ঝিলি তো ছোট থেকে শীত কাতরেই ছিল, এসিতে ও তো শুতেই পারত না। কি জানি আজ হঠাৎ এরকম কেন বলল, হয়তো এই সময় সবকিছু পাল্টে যায়। ভালো মা, চলো 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 পাল্টা।